हाय फ्रेंड्स, वेलकम टू पक्षी राइडर फैमिली। बोले छिलाम तो एक टूर आछे, तो बेरोच्छी जगन्नाथ देवे दर्शन करते, तो जाच्छी पुरी। माने रथे जेते पारी नी, सेजन्य एखन जाच्छी। एक्चुअल फैमिली टूर आछे, जे कारणे देखते ही पाच्छेन, एई देखुन लागेज आछे हाते, एई जे जाच्छे आर एई जे आरो दुजन जाच्छे। तो सबाई मिले बेरियेछि, तो কীভাবে যাচ্ছি, কীভাবে পৌঁছাচ্ছি, কী কী করছি সব কিছু নিয়ে আসবো। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি আপনাদের ভালোই লাগবে, সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। তো বন্ধুরা, দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে, এই আমাদের টিম পুরোপুরি দাঁড়িয়ে আছে। এদিকে মা আছে, এদিকে পুচু, ডুবলিকে দেখায়, একটা পুচকে আছে। বাস ধরবো এখান থেকে, বাসে যাব বিষ্ণুপুর, বিষ্ণুপুর থেকে ট্রেন ধরে খড়গপুর, খড়গপুর থেকে ট্রেনে পুরী। টিকিট আছে পুরুষোত্তম এক্সপ্রেস। তো চলুন ডিটেলস দিতে থাকছি সঙ্গে থাকি। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের দর্শনে পুরীতে, সাথে দেখব সমুদ্র, ডলফিন সহ আরও কত কি। প্রতিবার তো আপনারা বাইকেরই ব্লগ দেখেন, আজ আমার জার্নিটা ট্রেনে। অ্যাকচুয়ালি এটা আমার ফ্যামিলি ট্রিপ। বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ড, তারপর বাসে চেপে জয়পুর জঙ্গলের অপরূপ শোভা দেখতে দেখতে পৌঁছে গেলাম বিষ্ণুপুর, তারপর টোটো চেপে বিষ্ণুপুর স্টেশন, তারপর টিকিট কেটে রূপসী বাংলা ট্রেনে চেপে খড়গপুর। জনপ্রতি ভাড়া 60 টাকা। ট্রেনের গতিটা একটু দেখুন, কত স্পিডে ট্রেন চলছে, অ্যাপ্রক্স 100 কিলোমিটার। জার্নিতে কী ঘটছে দেখুন। খড়গপুরে নেমে আমাদেরকে যেতে হলো হিজলি স্টেশন, কারণ ট্রেন ছিল কট স্টেশন হিজলি থেকে। তো হিজলি থেকে আমরা ধরলাম পুরুষোত্তম এক্সপ্রেস। পুরুষোত্তম এক্সপ্রেস অর্থাৎ হচ্ছে দিল্লি পুরী। তো আমরা পৌঁছালাম পুরীতে ভোর 5:45। যদিও ট্রেন ছিল 2 ঘন্টা, কিন্তু পৌঁছানোর ক্ষেত্রে ট্রেন প্রায় লেটটা মেক আপ করে দিয়েছিল, অ্যাপ্রক্স 15 মিনিটের মতো লেট হয়েছিল। তো বাকি ভিডিওটা দেখতে থাকুন আপনারা, সমস্ত ডিটেলস ভিডিওতেই পেয়ে যাবেন। তো এখন বিষ্ণুপুর স্টেশনে, স্টেশন থেকে যে ট্রলি ব্যাগ নিয়ে যাচ্ছি, যাব খড়গপুরে ট্রেন ধরবো রূপসীতে। রূপসীর টিকিট নিল 60 টাকা পার হেড। আমরা আছি 4 জন, 2 বাচ্চা সঙ্গে। দেখি নিচের দিকে যাই, দেখতে থাকুন। তো বিষ্ণুপুর স্টেশনে দাঁড়িয়ে আছি, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। দৌড়ে কোথায় যাবে, দৌড়ে কি হবে, আমাদের এসি দরকার ছিল না, আমাদের একটা জেনারেলের ইয়ে করা দরকার ছিল, মানে সেকেন্ড সিলিংটা করে নেওয়া দরকার ছিল। বন্ধ হয়ে গেছে,
নামলাম খড়গপুর স্টেশনে নেমে এখান থেকে হিজলি যেতে হবে কারণ আমাদের ট্রেন হচ্ছে হিজলি থেকে তো হিজলি যাব দেখি কোন দিকে যাওয়া যায় কোন হিজলি যাওয়ার জন্য স্টেশনের বাইরে বেরোতে হবে ওখান থেকে হয়তো ছোটো অটো ধরতে হবে কিংবা ট্রেন ধরতে হবে বাইরের দিকে যাই ওদেরকে পেয়েছিলাম জিজ্ঞাসা করলাম বললো ভিতরের দিকে গেলে 3-4 কিলোমিটার বাইরে দিকে গেলে 8 কিলোমিটার সো লিফ্টে চাপবো সো ওভারব্রিজ দিকে হাঁটছি এই যে লাগেজ নিয়ে এই যে সামনে সব হাঁটছে দেখুন এক এক করে এটি এগিয়ে চলেছি আমরা যাব হিজলি স্টেশন ওখান থেকে আমাদের পুরুষোত্তম এক্সপ্রেসে টিকিট আছে পুরীর জন্য জগন্নাথ দেবের দর্শনে যাচ্ছি আপনারাও সঙ্গে থাকুন কীভাবে পৌঁছাচ্ছি সব জানাচ্ছি কত কত নিচ্ছে আগেবারে বিষ্ণুপুর স্টেশন এলাম স্ট্যান্ড থেকে ওটা ভাড়া নিল 50 টাকা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো যে কারণে ক্যামেরা বের করার অপশন ছিল না দেখাতে পারিনি তো এখানে হয়তো দেখাতে পারবো দেখি চো লিফ্টে যাব এখান থেকে লিফ্টের মধ্যে এন্ট্রি নিচ্ছি ফোন করছে আবার লিফ্টের মধ্যে আসি কিছু করতে পারি হিজলি স্টেশনের দিকে যাত্রা শুরু করে দিয়েছি টোটোতে করে যাচ্ছি হিজলি স্টেশনের দিকে এখান থেকে ডিস্টেন্স বললো 3 কিলোমিটার টোটো রেন্ট 150 টাকা নিয়েছে পিছনে সব বসে আছে দেখুন যে টোটো দাদা টোটো চালাচ্ছে স্টেশনে গিয়ে বাকি ডিটেলস নিয়ে আসছি বন্ধুরা পৌঁছে গেছি হিজলি স্টেশনে টোটোই করে টোটো নিল 150 টাকা রাস্তার কন্ডিশন এতই খারাপ যে কিছু বলার নেই এই যে আমাদের সেই প্রতীক্ষিত হিজলি স্টেশন চলে এসছি খড়গপুর থেকে দেখতে পাচ্ছেন হিজলি স্টেশন আর ফ্রেন্ডস হিজলি স্টেশনে বসে আছি ট্রেন লেট 2 ঘন্টা মেসেজ আসছে বারবার ইয়ে থেকে রেলের রেল থেকে যে ট্রেন লেট থাকলেই যেটা মেসেজটা আসে সকাল থেকে আসছে বারবার সেটা নিয়ে টেনশনে আছি অনেকক্ষণ থেকে হিজলি স্টেশনে বসে আছি আর ভালো লাগছে না এরপর বিরক্ত লাগছে ঘুম পাচ্ছে এই কারণেই মনে হচ্ছে যে বাইক নিয়ে বেরোনোই বোধহয় বেটার দেখুন হিজলি এই যে সব বসে আছে অবস্থা খারাপ বাচ্চাগুলোর অবস্থা আরও বেশি খারাপ আর স্টেশনে তো শুধু 2 মিনিট ছাড়া ছাড়া একটা করে মালগাড়ি ঢুকছি চলুন ট্রেন এলে আপডেট দিচ্ছি দেখতে থাকুন হাই ফ্রেন্ডস B1 আর B2 তে টিকিট আছে তো ট্রেন ঢুকছে B1 এ আছে মায়ের টিকিট আর B2 তে আমাদের টিকিট আছে তো কেননা মায়ের টিকিটটা পরে কাটা হয়েছিল যে কারণে পরে B1 এসেছে তৎকাল কাটা হয়েছিল মানে যাওয়ার ঠিক ছিল না তো ট্রেন ঢুকছে দেখাচ্ছি দেখি ট্রেনে চাপবো চেপে কিছু ভিডিও করব তারপরে আজকের মতো শেষ করবো অনেক রাত্রি হয়ে গেছে কেন সবাই তো ঘুমাতে ব্যস্ত হয়ে যাবে দেখতে ট্রেন ঢুকছে ওই দেখুন দূরে লাইট দেখা যাচ্ছে ট্রেনের আমাদের পুরুষোত্তম এক্সপ্রেস ঢুকে গেছে 12802 তুলে দিয়েছি B2 এবার আমি যাচ্ছি B1 হ্যাঁ চল ঢোক
দিওয়ানে এন্ট্রি নিলাম। ট্রেনে নিয়ে যাবে, কত কত আছে নিবে? ও বাবা, তাহলে ওই দিকে যাবলে ভালো হতো তো। চল কি আসবে, একটু লেগে যাবে না। ছিলে ছাড়া নিয়ে জানো যাবে না। ট্রেনের ভিতরে আছি, এই যে একজন অন্ধকার সব, মানে অনেক রাত হয়ে গেছে, সব যে যা শুয়ে পড়েছে, সকালের দিকে হয়তো দেখাতে পারবো, জানি না কীভাবে ট্রেন কত স্পিডে চলছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে পাবেন। তোকে দেখতে পাওয়া যাবে না, অন্ধকারে। এই যে দেখুন কেমন মুখটা বাড়িয়ে বসে আছে, এই একটা মুখ বাড়িয়ে বসে আছে, আর আমি এখানে আছি, আমাকে দেখতে পাওয়া যাবে না, কিছু করার নেই, এই অবস্থায় দেখতে হবে এরকমভাবে। আমাকেও দেখতে পাওয়া যাবে, যাই কিনা, এই যে আমাকে দেখতে পাওয়া যাচ্ছে, মুখটা মাদুরের মতো লাগছে। এবার ট্রেনের স্পিডটা একটু দেখা যায় আপনাদেরকে, তাহলে চলছে কত আস্তে আস্তে চলছে, স্পিডে তো মোটেই চলছে না। এখন বসে বসে ফোন, শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে, ট্রেনেতেও শুয়ে শুয়ে ফোন ঘাঁটে। ঠিক আছে চলুন, পরে আবার দেখা হচ্ছে, গুড নাইট। গুড মর্নিং, ট্রেন রাইট টাইম, আর লেটে ছিল, লেট থাকা সত্ত্বেও রাইট টাইমে ঢুকে গেছি আমরা। এখন স্টেশনে ট্রেন থেকে নেমে গেছি, ট্রেনে দেখা দাঁড়িয়ে ট্রেন বলতে পারছি পাঁচটা চুয়ান্ন থেকে অটো নেবো, অটো নিয়ে পৌঁছাবো আমাদের হোটেল খুঁজতে হবে, কেন হোটেল ইয়ে করা নেই, রেডি করা নেই। চলুন আসি পুরীর দিকে, ওখানে গিয়ে হোটেল ডিটেলস দিচ্ছি, এবার পৌঁছাচ্ছি। অটোর সাথে কথা বললাম, অটো 100 টাকা নেবে বিচ পর্যন্ত যাওয়ার জন্য। ট্রেনের স্পিড তো কাল দেখালাম, ট্রেন আসলে ট্রেন প্রচুর স্পিডে আসছিলো, যে কারণে অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি, নাহলে টাইমটা হয়তো আরও বেশি লাগতো। দেখাই যাক এখান থেকে কতক্ষণ লাগে। চলুন দেখা হচ্ছে বিচের কাছে গিয়ে। আবার ইন্ডিয়া টিম এখানে আছে দুজন, ও পিছনে আছে দুজন, দেখুন সকাল থেকে লোক গিজগিজ করছে। ওখানেতে এই যে ট্রেন যেটাতে এলাম আমরা, প্ল্যাটফর্ম 7-এ ঢুকেছিল, বেরিয়ে যাচ্ছি পুরী স্টেশন থেকে।
আমরা একদম পুরী স্টেশনের বাইরে এসে গেছি। দেখবেন বাইরের দিকটা দেখাচ্ছি, স্টেশনের যে দিক থেকে এলাম আমরা এখন যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। ভিড়টা দেখুন শুধু, আমরা বলছিলাম না ভিড় নেই, প্রচুর ভিড়। স্ট্যান্ড এখানে থেকে আপনারা ট্রেন থেকে নামার পর এখান থেকে অটো বা ট্যাক্সি নিয়ে আপনারা যেতে পারেন বিচের দিকে বা মন্দিরের দিকে। কত গাড়ি দাঁড়িয়ে আছে দেখুন, তো আগে দাঁড়ালেই ভালো, তো আগে দাঁড়ালে তো আমাদের খাওয়াটা চলুন। অটোতে চেপে গেছি, এই দেখুন অটোতে, এই যে অটো দাদা গাড়ি চালাচ্ছে। চলুন আমরা গিয়ে পৌঁছাই বিচের কাছে, তারপর হোটেল খুঁজবো, তারপরে আসছি আবার। সরকারদারের কাছে থাকবো না, সরকারদার থেকে এগিয়ে গিয়ে যে বিচটা আছে না গোল্ডেন বিচের ওই মেরিন বিচ, যেটা ওই গোল্ডেন বিচের মেরিন বিচ যেটা না, ওইদিকে থাকবো। মেরিন বিচ গেলে 300 টাকা ভাড়া, 5-4 কিলোমিটার। কেন আপনার সাথে এরকম কথাবার্তা ছিল? ছেড়ে দিন আপনাকে যেতে। পৌঁছে গেছি সি বিচের কাছে, আর সরকারদার আর গোল্ডেন বিচের মাঝামাঝি জায়গাতে থাকবো। দেখি হোটেল খুঁজতে বেরিয়েছি, এই দেখুন সমুদ্রটা একটু দেখিয়ে দিই, এ দেখুন সমুদ্র। এখানেই মার্কেটটা বসে সন্ধ্যাবেলা, তাই মার্কেটের গায়েই আছি, রোড ধরে যাচ্ছি, এই যে সামনে রাস্তা, রোড ধরে যাচ্ছি। দেখি হোটেলে গিয়ে কত কী রেট হয় কী ব্যাপার সমস্ত কিছু নিয়ে আসছি। ওই রুট থেকে এলাম, এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের সামনেই সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, ওই দিকে গেলে আপনি পাবেন লাইট হাউস, ওই দিকে লাইট হাউস দেখতে পাওয়া যাচ্ছে। গচ্ছিকার হোটেল, রুমটা একটু দেখিয়ে দেবো ভিতরে গিয়ে, দেখতে থাকুন। এদিকে পার্কিং আছে, এদিকে গাড়ি টাড়ি রাখতে পারবেন। এ হচ্ছে হোটেলের এন্ট্রি পথ, এটা হলো রিসেপশন, এই যে রিসেপশন কাউন্টারে বসে আছে। জিম সেন্টারও আছে, গচ্ছিকার জিম, এদের ছাদে জিম আছে। আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে, যাচ্ছি রুমেতে। এদিকে উপরে যাওয়া যায়, আর উপরে রুম আছে, এই যে রুম 208 আর 209 হচ্ছে রুম। এসি আছে, ফ্যান আছে, একটা ওয়ার্ড্রপ আছে, আলমারি, এদিকে আয়না, আর এই হচ্ছে একটা বেড আর সোফা। সব মিলিয়ে রেট পড়েছিল 1800 টাকা এসিতে। জায়গাটা ছোট্ট ব্যালকনি আছে, কিন্তু ব্যালকনি থেকে দাঁড়ালে আপনি কংক্রিটের জঙ্গল ছাড়া কিছু দেখতে পাবেন না। আর দেখুন এখানে হচ্ছে পার্কিং প্লেস,